আজকের এই ইফতার যুবদল আয়োজিত আজকের ইফতার মাহফিল এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চ ভবিষ্ঠ সম্মানিত মহাসচিব সহ সাই কমিটির সম্মানিত সদস্যবৃন্দ নজরুল ইসলাম খান সাহেব সেলিমা আপা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আহ যুবদল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম লাইভের মাধ্যমে বিভিন্ন জায়গায় যারা সংযুক্ত আছেন উপস্থিতি বিন্দু আসসালাম আলাইকুম আহ খুব বেশি সময় বাকি নেই কথা অল্পই এখানে আমার পূর্বে বক্তারা যে সকল বক্তারা বক্তব্য রেখে গিয়েছেন ওনারা সুন্দরভাবে সঠিকভাবে দেশের সমগ্র চিত্র ওনারা তুলে ধরতে সক্ষম হয়েছেন উপস্থিতিবিন্দ আজকে এখানে যুবদলের ইফতার এখানে আমাদের বক্তাদের মধ্যে একজন বলে গিয়েছেন যে দেশ তাকিয়ে আছে আপনাদের দিকে যুবকদের দিকে কিশোরদের দিকে তরুণদের দিকে নতুন প্রজন্মের দিকে দেশ তাকিয়ে আছে আজকে দেশের যে চিত্র আমাদের সকলের সামনে এই চিত্র কারোরই কাছে কাম্য নয় এই চিত্র এই পরিস্থিতি থেকে এই অবস্থা থেকে দেশকে আমাদের বের করে আনতে হবে এবং এর জন্য সমগ্র দেশবাসী অধীর আগ্রহ অপেক্ষা করছে আজকে এখানে একটু আগে আমরা দেখেছি যে যুব দলের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে সিম্বলিক ভাবে সহযোগিতা করা হয়েছে আহ কতগুলো ফ্যামিলিকে যাদেরকে সহযোগিতা করা হয়েছে এই মানুষগুলি কিন্তু আমাদেরই সহকর্মী ছিল আমরা নুরু আলমের কথা বলতে পারি মনির কথা বলতে পারি নয়নের কথা বলতে পারি দুলালের কথা বলতে পারি কথা বলতে পারি বলতে পারি অনেক যেই মানুষগুলো আমাদের কাছে আজকে নেই এই মানুষগুলো কেন নেই কারণ তারা বাংলাদেশের মানুষের ভোটের পক্ষে বাক স্বাধীনতার পক্ষে কথা বলেছিল এই ছিল তাদের অপরাধ তাদেরকে আমাদের মাঝ থেকে জোর করে তুলে নেওয়া হয়েছে কাউকে হত্যা করা হয়েছে কাউকে গুম করা হয়েছে কাউকে খুন করা হয়েছে আহ যুবদল ভাই বোনেরা আপনারা যারা আজকে সামনে বসে আছেন এখানে আপনারা এই ঘরে আমি যতজনকে দেখতে পাচ্ছি বাইরেও আমি কিছু কিছু অনেককে দেখতে পাচ্ছি আমি যতটুকু জানি প্রতিদিন আপনাদের সাথে আমার কম বেশি কথা হচ্ছে দেখা হচ্ছে আমি যতটুকু জানি প্রায় প্রত্যেকে এই ঘরে উপস্থিত প্রত্যেকে ঘরে কেন মঞ্চে উপস্থিত আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ যারা উপস্থিত আছেন প্রত্যেকের নামে মিথ্যে মামলা আছে গাইবি মামলা আছে হয়রানের মূলক মামলা আছে আজকে মহাসচিব এখানে একটু আগে নিউ মার্কেটের ঘটনার কথা উল্লেখ করেছেন নিউ মার্কেটের ঘটনা থেকে একটি জিনিস প্রমাণিত হয়েছে আজকে নিশিরাতের এই অবৈধ সরকার এদের বেসিক ক্যারেক্টারটা হচ্ছে এটাই এদের বেসিক ক্যারেক্টারটা হচ্ছে এই জিনিস যা এই যে হেলমেট পরে এসে মানুষকে হত্যা করা জোর করে মানুষের দোকানপাট থেকে চাঁদাবাজি করা জোর করে জিনিস ছিনিয়ে নেওয়া রেস্টুরেন্টে এদের এবং এভাবেই এরা প্রথম থেকে আজ পর্যন্ত এরা এসেছে আমরা যদি ভোটের কথা বলি আমরা রাজনৈতিক দল আমরা ভোটের কথা বলবো এটাই স্বাভাবিক কিন্তু সমগ্র জাতি দেখেছে যে দু সালে আঠারো সালের নিশিরাতে নির্বাচনে কি হয়েছে সমগ্র দেশের এগারো কোটি ভোটারের একটা মানুষও একজন মানুষ দিতে পারেনি এটি দেশের মানুষের কাম্য নয় এটি কেউ চায়নি এই দেশে এখানে এই এই মঞ্চে মঞ্চে বসে আছেন কয়েকজন মুক্তিযোদ্ধা বসে আছেন এখানে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন বহু মুক্তিযোদ্ধা জীবন দিয়েছেন বহু মুক্তিযোদ্ধা আজও বেঁচে আছেন যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন কেউ এইসবের জন্য এই দেশের এই পরিস্থিতির জন্য দেশ স্বাধীন করেননি কাজেই আজকে আপনাদের নামে প্রত্যেকের এখানে উপস্থিতি প্রত্যেকের নামে মিথ্যে মামলা আছে মুখ মামলা নিউ মার্কেটের ঘটনা আমরা কি দেখেছি আমাদের আমরা পুরা জাতি দেখলো পত্র পত্রিকা সবকিছুর মাধ্যমে মিডিয়ার মাধ্যমে পুরা জাতি যেখানে সাক্ষী জাতি যেখানে দেখলো যে এই এদের এই এদের সন্ত্রাসী বাহিনী এদের এই দুর্বৃত্ত যুবলীগ ছাত্রলীগের লোকজন এসে হেলমেট পরে আসে যাদের ফেস রিকগনাইজ করা গিয়েছে এরা পরিষ্কার ভাবে জাতির সামনে ফুটেছে যে কারা এই মানুষগুলোকে মেরেছে কারা মানুষগুলোর উপর নির্যাতন অত্যাচার করেছে সেই দিনের ঘটনায় তারপরে আমরা দেখলাম যে লাইন ধরে বিএনপির নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে আমরা দেখলাম যে আমাদের এক সহকর্মী দু বছর আগে মারা গিয়েছে তার নামে পর্যন্ত মামলা হয়েছে আমাদের আরেক সহকর্মী যে দেশেই অবস্থান করে না তার নামেও মামলা হয়েছে এই হচ্ছে আজকে দেশের আইন শৃঙ্খলার অবস্থা দেশের বিচার ব্যবস্থার অবস্থা দেশের সাধারণ মানুষ যারা নির্যাতন অত্যাচারের শিকার হয়ে মৃত্যুবরণ করছে তাদের স্বজনরা বলছে যে এই দেশে বিচার চেয়ে কোনো লাভ নেই কারণ এই দেশে সাধারণ মানুষ বিচার পায় না প্রিয় উপস্থিতি যুব যুবদলের প্রিয় ভাই বোনেরা আজ আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে প্রায় আপনাদের সাথে যখন মিটিং হয় আলোচনা হয় প্রায় আপনাদের কাছে শুনি যে আপনাদের কোর্টে হাজিরা ছিল দিনের মধ্যে দিন দিন যেই থেকে মাসের পঁচিশ দিনই আপনাদেরকে কোর্টের মধ্যে হাজিরা দিতে হয় কারণ মিথ্যা মামলার কারণে হাজিরা দিতে হয় গায়বি মামলার কারণে হাজিরা দিতে শুধু যে এই ঘরে আপনারা যারা বসে আছেন আপনাদের যে তাদেরকেই শুধু হাজিরা দিতে হয় তা নয় সমগ্র বাংলাদেশে সমগ্র বাংলাদেশে আমার যুব দল স্বেচ্ছাসেবক ছাত্র দল দল যারা আছে সকলকে মিথ্যা মামলার জন্য সাক্ষী দিতে হয় মিথ্যা মামলা যে কোর্টের বারান্দায় দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর প্রিয় ভাই বোনেরা আজ আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই ইফতারের পূর্ব মুহূর্তে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা আর কতদিন শুধু এই ঘরে না সমগ্র বাংলাদেশের লাইভের মাধ্যমে যারা দেখতে পাচ্ছেন সমগ্র বাংলাদেশে বিএনপির যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক যাই বলি না কেন যারা যারা এই দেশের মানুষের ভোটের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন যারা এই দেশের মানুষের বাক স্বাধীনতার পক্ষে কথা বলেছেন আপনাদের যাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছে এই নিষেরাতের অবৈধ সরকার যাদের বিরুদ্ধে গায়েবী মামলা দিয়েছে আপনাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে এই লক্ষ লক্ষ মানুষকে আজ সিদ্ধান্ত নিতে হবে কি সেই সিদ্ধান্ত যে কতদিন কোটের বারান্দায় বিনা কারণে আপনারা না আজ এই ইফতারের পূর্ব মুহূর্তে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই অবিচার অনাচার অত্যাচার কতদিন চলবে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে জাতি আপনাদের সাথে আছে সমগ্র জাতি আজ আপনাদের সাথে আছে দেশের ভিতরে বলেন দেশের মানুষ আপনাদের সাথে আছে দেশের বাইরে বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী যারা তারা আপনাদের সাথে আছে এখন আপনাদের পালা আপনাদেরকে উঠে দাঁড়াতে হবে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে প্রতিরোধ করতে হবে প্রতিবাদ করতে হবে কাজেই আজকে আসুন ইফতারের পূর্ব মুহূর্তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই ইফতারের আমরা প্রতিজ্ঞা করি যে যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে এই দেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন যেই দেশের যেই দেশের যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যুদ্ধের ডাক দিয়েছিলেন একাত্তর সালে যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশন্তি খালেদাজিয়া স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে 90 এ স্বৈরাচার মুক্ত করেছিলেন আপনারা তাদের সৈন্য হিসেবে শহীদ জিআর দেশন্তি খালেদাজিয়ার সৈন্য হিসেবে তাদের কর্মী হিসাবে আপনাদের কাঁধে আজ জাতি সেই দায়িত্ব দিয়েছে আপনাদেরকে দেশকে জাতিকে এই অবস্থা থেকে মুক্ত করতে হবে আসুন ইফতারের পূর্ব মুহূর্তে আমরা আজ প্রতিজ্ঞা করি যে যেভাবেই হোক যে কোনো কিছু বিনিময় হোক আমাদেরকে আমাদের ঐক্য আমাদেরকে আমাদের ঐক্য আজ সুপ্রতিষ্ঠ করতে হবে আমাদের ঐক্যকে ইস্পাতের মতন করতে হবে এবং আমরা আমরা এই 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 জাতিকে অবস্থা থেকে করে নিয়ে আসব। হোক আজকে আমাদের প্রতিজ্ঞা ইফতারের পূর্ব মুহূর্তে প্রিয় ভাই বোনেরা একটি কথা আমি পরিষ্কার করে আপনাদের সামনে আজ যুব দলের ভাই বোনদের কাছে আমি পরিষ্কার ভাবে উল্লেখ করতে চাই যে গতকালকেও আমি চট্টগ্রামে বলেছিলাম ঘরে বসে থেকে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো না আমরা ঘরের ভিতরে যতই বড় মিটিং করে যাই করি যা কিছু বলি ঘরে বসে থেকে আমরা সমস্যার সমাধান করতে পারবো না আমাদেরকে যদি দেশ যেরকম আমরা একাত্তর সালে আমাদের মুক্তিযোদ্ধার যেরকম যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন ঠিক আজ আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক শ্রমিক দল মহিলা দল প্রত্যেকটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আপনাদেরকে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে রাজপথের মাধ্যমে আমাদেরকে এই অবস্থা থেকে দেশকে বের করে নিয়ে আসতে হবে কাজেই আমাদের প্রথম প্রতিজ্ঞা ঐক্যবদ্ধ হওয়া যে কোনো কিছুর বিনিময় আজ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে না হলে যেই নামগুলো যাদেরকে আপনারা সহযোগিতা করেছেন এই তালিকা এই নামের তালিকা এই গুম খুনের তালিকা দিনের পর দিন বাড়তে থাকবে আজ আপনারা যতজন কোর্টের বারান্দায় আদালতের বারান্দায় সে নিম্ন আদালত আদালতের বারান্দায় আপনারা প্রতিদিন হাজিরা এই তালিকা লম্বা থেকে থেকে দীর্ঘ দীর্ঘতর হতে থাকবে কাজেই এটিকে বন্ধ করতে হবে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে জাতিকে রক্ষা করতে হবে দেশের মানুষকে রক্ষা করতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে ফায়সালা করতে হবে কাজেই আজ আমাদের স্লোগান হোক বাংলাদেশ যাবে কোন পথে ফায়সালা হবে রাজপথে আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম